কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেতর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে চিকিৎসা নিতে যায়, এর অর্থই হলো তার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না, এটা তার ব্যর্থতা। আমি নিজ দেশে গিয়ে চিকিৎসা করতে পারলেও আমার জনগণ তো সে সমর্থন নেই। ডক্টর মাহাথির মোহাম্মদ। ফুল একবার গাছ থেকে ঝরে গেলে আবার ফুটে ওঠে, কিন্তু সম্পর্ক একবার ভেঙে গেলে আর কখনো আগের মতো গড়ে ওঠে না। কখনো কারোর সাথে কথা বলা অভ্যাস করো না, যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেঁচে থাকাটা কঠিন হয় মনে হবে। যাকে ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। যে সন্ধ্যা কাটতো তোমার ভালোবাসা সোয়ায়, আজ সেই সন্ধ্যা কাটছে সিগারেটে ধোয়ায়। জীবনে 6টি সহজ দর্শন। প্রার্থনা করার আগে তা মনে প্রাণে বিশ্বাস করুন। খরচ করার আগে আয় করতে শিখুন। কিছু বলার আগে মন দিয়ে শুনুন। কিছু লেখার আগে গভীরভাবে ভাবুন। হাল ছেড়ে দেওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করুন। মৃত্যুর পূর্বে বাঁচার মতো বাঁচুন। 15 বছর আগে এক মহিলাকে দেখেছিলাম শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে। আজ দেখলাম তার ছেলের বউ তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কথা দেওয়া সহজ, সারা জীবন কথা রাখা সহজ নয়। আবার দায়িত্ব নেওয়া যতটা কঠিন, তার থেকেও কঠিন সেই দায়িত্ব পালন করা। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সবগুলো বলে যায় সে মহাসুখী। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। প্লেট খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না, তেমনি প্রত্যেক বস্তু তার নিজস্ব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মানুষের রয়েছে তুলনীয় প্রতিভা। তাই অন্যর উপর নির্ভরশীল না হয়ে নিজে যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করা উচিত। মদ খেয়ে মসজিদে ঢুকলে বের করে দেওয়া হয়, কিন্তু সুদ ঘুষ খেয়ে মসজিদে গেলে জায়গা দিয়ে সভাপতি বানানো হয়। কেন? দুইজনেই তো অপরাধী হারামখোর। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গল্প তো সবাই থাকে, কারোটা হয় ইতিহাস তো কারোটা দীর্ঘশ্বাস। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনই ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না লাভ শব্দের অর্থ কী। LOV, লস অফ ভ্যালুয়েবল এনার্জি। একটা অনুপ্রেরণামূলক উক্তি আপনার জীবনে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হয়তোবা। এই ভিডিওতে থাকা এমন কোনো কথা যা আপনার আগোছালো জীবনকে গুছিয়ে রেখে জীবনযাপনে সহায়তা করতে পারে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।